আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা অনেকেই বলছিলেন কিভাবে নাটকের যে ক্লিপগুলো হয় সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আপনারা অনেকেই দেখেন। বিয়ে হতে যাওয়া একটা মেয়েকে চেনে শুনে প্রপোজ করা তো কি অবান্তর না, এমন কিছু করো যাতে আমি আড়ালে গিয়ে কাঁদি। আচ্ছা, আপনারা তো সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ভিডিও দেখে আসছেন, এখানে কিন্তু HDR ইফেক্ট দেওয়া হয়েছে আর এটা অ্যালাইট মোশন অ্যাপ দিয়ে করা যাবে। এই টপিকে কিন্তু আমরা ভিডিও করেছি অলরেডি, ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। বা নাটকের কোনো একটা ক্লিপ হতে পারে বা আপনার কোনো ভিডিও ক্লিপ হতে পারে, এই ধরনের ভিডিও আসলে কীভাবে মেক করতে হয় আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন, তাই আজকের এই ভিডিওটি। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে আছে আমি আদনান হাসান। আচ্ছা, যেমনটা বলছিলাম এই ধরনের ভিডিও আমরা কীভাবে মেক করতে পারি, তো প্রথমেই আমরা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবো সেটার ব্যাপারে একটু জানিয়ে দিই। সেটা হচ্ছে হাসি সং, যদি আপনি ইউটিউবে দেখেন তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু অনেকেই ব্যবহার করে থাকে মূলত এই ধরনের কন্টেন্টগুলোতে। এছাড়াও বাংলা লোফি মিউজিক যদি আপনি দেখেন ইউটিউবে অনেক আছে, আপনারা নিশ্চয়ই এই ধরনের মিউজিক শুনে থাকেন অনেকেই, তো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আমরা ক্যাপকাটে হচ্ছে ভিডিওটাকে ইম্পোর্ট করলাম, আর এই ক্যাপকাটের এই পার্টটুকু হচ্ছে আপনারা অনেকে মানে না দেখলেও চলবে, কারণ অনেকেই জানেন এটা কীভাবে করতে হবে। স্প্লিট থেকে হচ্ছে আপনার প্রয়োজনীয় অংশগুলো নিতে হবে, যেটুকু আপনি হচ্ছে ভিডিওতে শো করাতে চাচ্ছেন আর কি। এছাড়াও ক্রপ থেকে আপনাকে হচ্ছে যে স্কোয়ার শেপের যে রেশিওটা আছে ওটা হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে অফকোর্স। দেন এটা করে নেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমরা রেশিও বলে একটা অপশন পাবো, এখান থেকে হচ্ছে আমরা এই যে ইনস্টাগ্রামের যে রেশিওটা আছে 1:1 এটা হচ্ছে আমরা সিলেক্ট করে দিব এখান থেকে। এটা করে দেওয়ার পর আপনি আপনার লেয়ারগুলো তো আলাদা আলাদা থাকবে, তো ওইখানে ক্লিক করে আপনাকে যেটা করতে হবে, আপনি স্ক্রিনে যে অংশটুকু দেখাতে চাচ্ছেন সেটা আপনি এভাবে হচ্ছে ফ্রেমে নিয়ে আসতে পারেন। তো এই ছিল আর কি ক্যাপকাটের অংশটুকু, এটা আপনি এক্সপোর্ট করে নেন। দেন আপনাকে যেটা করতে হবে, আরও একটা অ্যাপ ব্যবহার করতে হবে উইঙ্ক, এটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অ্যাপটি দেওয়া সে ইমেজ কোয়ালিটি এখানে ক্লিক করতে হবে, তারপর ট্রাই নাও ক্লিক করুন। এরপর এই ভিডিওর সেকশন থেকে হচ্ছে আপনাকে ভিডিওটা ইম্পোর্ট করতে হবে, এখান থেকে আমরা ভিডিওটা নিয়ে আসলাম, আমরা ফ্রিতে এটা করতে পারছি। তো একটু ওয়েট করলে দেখতে পাবো এটা এনহ্যান্স হয়ে গেছে আপনার ভিডিও, এবং ভিডিওটা হয়তো বা ঘোলা থাকতে পারে বা অস্পষ্ট থাকতে পারে, মানে যেহেতু খুব ক্লোজ একটা ফ্রেমে হচ্ছে দেখবে, সো এটাকে এনহ্যান্স করার দরকার আছে। এবং আমি যদি আপনাদেরকে দেখাই বিফোর অ্যান্ড আফটার, তাহলে আপনারা রীতিমতো অবাক হবেন যে কতটা ম্যাসিভ চেঞ্জ আসছে। সো এই ছিল আর কি, আমরা ভিডিওটা যদি প্লে করি, এই তো দেখেন মানে অনেক বেশি মানে একটা পরিবর্তন আমরা তাৎক্ষণিক দেখতে পেলাম এই অ্যাপটির সাহায্যে, কিন্তু এটা সম্ভব হচ্ছে এটা নিয়ে আমরা এর আগেও যদি একটা ভিডিও করেছিলাম। এই তো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার। তো এখান থেকে আপনার ভিডিও এনহ্যান্স করা হয়ে গেলে এই ভিডিওটিকে হচ্ছে আপনাকে এখান থেকে মানে সেভ করতে হবে। তো আমরা এখান থেকে সেভে ক্লিক করলাম, এরপর দেখবেন এটা গ্যালারিতে চলে গেছে অলরেডি। তো এরপর আমরা আবারও ক্যাপকাট অ্যাপে প্রবেশ করতে পারি, এই ভিডিওটাকে আমরা এখানে ইম্পোর্ট করবো যেটা উইঙ্ক দিয়ে হচ্ছে আমরা সেভ করলাম। দেন এখানে আপনি অডিওর সেকশনে এসে আপনি যে লোফি মিউজিক বা যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা আপনি কালেক্ট করলেন ওইটা ইম্পোর্ট করেন। দেন ভলিউমটা হচ্ছে এখান থেকে আপনি কমিয়ে দেন অনেকটা, এখান থেকে আমরা হচ্ছে 14 রেখে দিলাম। দেন আপনি আপনার মতো করে অডিওর যে লেয়ার আছে ওইটা অ্যাডজাস্ট করে কিন্তু এই ধরনের ভিডিও আপনি ক্রিয়েট করতে পারেন। আর স্ক্রিনে আপনি চাইলে কিন্তু টেক্সট অ্যাড করতে পারেন, আপনি নাটকের নামটা অ্যাড করে দিতে পারেন বা আপনার পেজের নাম ইউজ করতে পারেন অবশ্যই। দেন এখান থেকে আপনি সর্বোচ্চ কোয়ালিটিতে এই ভিডিওটিকে ক্যাপকাট থেকে এক্সপোর্ট করে নিতে পারেন খুব ইজিলি। এই ধরনের ভিডিও আপলোড করে কিন্তু মনিটাইজেশন যে হবে ওইভাবে কিন্তু কনফার্ম করা যাচ্ছে না, তবে যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার পেজে অনেক বেশি ভিউ আসতে পারে, অনেক বেশি রিচ আসতে পারে। দেন আপনি পেজে চাইলে অন্য বিষয়ে বা অন্য টপিকে একসময় কাজ করতে পারেন। তবে আমি বলবো যদি আপনারা এই ধরনের নাটকের ক্লিপ ব্যবহার করেন, যে নাটক থেকে অংশগুলো নিয়েছেন সেই নাটকের ক্রেডিটগুলো আপনারা দিতে ভুলবেন না অবশ্যই, কোন নাটকের নাম বা ডিটেল হচ্ছে আপনি টাইটেলে বা হচ্ছে ভিডিওর স্ক্রিনে আপনি অবশ্যই দিতে ভুলবেন না। যে কোনো মতামত আমাদেরকে কমেন্টে লিখতে পারেন। আমি আদনান হাসান, আজকে এখানে যাচ্ছি, সবাই আসসালামু আলাইকুম।